তাহলে আরিয়ান খানকে নিষিদ্ধ দ্রব্যের যোগান দিত আনানিয়া পাণ্ডে, এমন তথ্যই পেয়েছে এনসিবি। পুরো বিষয়টা ভেঙে বলছি, বাট তার আগে বলি, এই ঘটনা তো সবারই জানা যে এনসিবি গতকাল আনানিয়া পাণ্ডের বাসায় রেড চালায় এবং গতকালই তাকে এনসিবি অফিসিয়ালরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়েও পাঠায়। অ্যান্ড এনসিবির অফিসে আনানিয়া পাণ্ডেকে টানা দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। বাট আজকে আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবির অফিসাররা ডেকে পাঠায়। এখন আনান্যা পাণ্ডের বাসায় তল্লাশি চালানোর পিছে মেইন রিজন আরিয়ান খানের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট। এনসিবির অফিসিয়ালদের দাবি, তারা আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যানি নামের একজনের সন্ধান পেয়েছে, যেই অ্যানি হচ্ছে আনান্যা পাণ্ডে। ইনফ্যাক্ট আনান্যা পাণ্ডের এখন মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সিজ করে রেখেছে এনসিবি। বাট এনসিবির অফিসিয়ালরা জিজ্ঞাসাবাদে আনান্যা পাণ্ডেকে কি কোশ্চেন করেছে সেই বিষয়ে গতকাল ইনফরমেশন না আসলেও আজকে বলিউড হাঙ্গামা, জি নিউজ ডট কম এবং অন্যান্য নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে এনসিবির অফিসিয়ালরা জানায় আনান্যা পাণ্ডে এবং আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেটে তারা জানতে পেরেছেন আরিয়ান খান এবং আনান্যা পাণ্ডে প্রায় সময় নিষিদ্ধ দ্রব্য অ্যারেঞ্জ করা বিষয়ে কথোপকথন করতেন। এনসিবির অফিসিয়ালরা জানায় আরিয়ান খানের একটা হোয়াটসঅ্যাপ চ্যাটে তারা দেখতে পেয়েছেন আরিয়ান খান আনান্যা পাণ্ডেকে জিজ্ঞেস করছে আনান্যা পাণ্ডে গাঁজা জোগাড় করতে পারবে কিনা, এবং সেই চ্যাটের রিপ্লাইয়ে আনান্যা পাণ্ডে জানায় সে ব্যবস্থা করে দিবে। এখন এনসিবির অফিসিয়ালরা যখন আনান্যা পাণ্ডেকে এই চ্যাটটা নিয়ে কোয়েশ্চেন করে, তখন আনান্যা পাণ্ডে জানায় সে আরিয়ান খানের সঙ্গে জাস্ট মজা করছিল, এবং এমন মজা তারা হরহামেশাই করে থাকে। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক, এনসিবির অফিসিয়ালরা প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে ধারণা করছে আনান্যা পাণ্ডে আরিয়ানকে নিষিদ্ধ দ্রব্যের যোগান দিত। বাট তাদের হাতে কিন্তু এখনও কোনো এভিডেন্স নেই যে আনান্যা পাণ্ডে সত্যি সত্যি কি আরিয়ানকে এইসব দ্রব্য যোগান দিত কিনা। ইভেন এখনও ইনভেস্টিগেশন চলছে, সো দেখা যাক আসলেই কি বেরিয়ে আসে। আনান্যা পাণ্ডে কি সত্যি দোষী নাকি জাস্ট এটা নিছক একটা সন্দেহ? আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।